ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله مولانا العظيم সূরা হিজরের 85 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করে, বিশ্বাস করে না, এদের অবস্থা এবং পরিণাম সম্পর্কে আলোচনা ছিল। এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা করে, মজাক উড়ায়, হাসাহাসি করে। মানুষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পান, পাওয়াই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলীম, আপনার পালনকর্তা সব কিছু সৃষ্টি করনেওয়ালা এবং জাননেওয়ালা। কে ঠাট্টা করে, বিদ্রুপ করে, কেন করে, কার ভিতরে কি বাইরে কি, সবকিছু আমি জানি। আপনার যে মনে ব্যথা লাগে মানুষ হিসাবে এটাও জানি, তবে মনে ব্যথা নেই একটা মন প্রয়োজন নেই, মন ভাঙার দরকার নেই। এদের ঠাট্টা বিদ্রুপ বাতাসের সাথে উড়ে যাবে, এখন আছে তখন নেই। ধরুন কেউ আপনাকে 10টি গালি দিয়ে দিল, বাতাসে উড়ে গেছে। গালি দেওয়ার আগে আপনি যেমন, পরও আপনি তেমন, এতে আপনার কিছু আসে যায় না। কিন্তু এদের এই বিদ্রুপের বিনিময়ে আমি আপনাকে একটি পুরস্কার দিয়েছি, সেটা কি? সেটা হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে দান করেছি সাবআম মিনাল মাসানি, সূরা ফাতিহা। এটা একমাত্র আপনার বৈশিষ্ট্য, এর আগের কোনো উম্মতকে দান করা হয়নি। সূরা ফাতিহা আপনাকে দান করেছি। সূরা ফাতিহার গুরুত্ব এত বেশি, যদিও মাত্র 60টি আয়াত, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা,
তাকে কোরআনে আজিম বললেও ভুল হবে না। সূরা ফাতিহা মানে পুরো কোরআনে আজিম, মহান কোরআন আপনাকে আমি দান করেছি, এটা স্থায়ী, এটা যাবে না। ওদের ঠাট্টা বিদ্রুপ, তাদের গালি, এগুলো বাতাসে উড়ে যাবে, আপনার গায়ে লাগবে না। কিন্তু আপনাকে যা দান করেছে এটা স্থায়ী, এটা কোথাও যাবে না। সূরায়ে ফাতিহাকে সাবআন মিনাল মাসানি এখানে বলা হয়েছে, সাবআন মানে সাত, সূরায়ে ফাতিহার আয়াত সংখ্যা সাতটি, এই হিসাবে সাত। মাসানি এটার কয়েক তাফসির, এক তাফসির হলো সূরায়ে ফাতিহা দুই ভাগে বিভক্ত, এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তনে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এর পরের ভাগ বান্দার সুয়াল, বান্দার দোয়া, বান্দার চাহিদা পেশ করা এবং সে চাহিদা পূরণ করা, দুই ভাগ হওয়ার কারণ তাকে মাসানি বলা হয়, দুই ভাগে বিভক্ত। আরেক কারণ, এই সূরা নামাজের প্রত্যেক রাকাতে বারবার পড়া হয়, এই হিসাবে মাসানি বলা হয়, বারবার পড়া হয়। এই সূরায়ে ফাতিহার এক নাম তো এখানে আল্লাহ পাক বললেন সাবরে মাসানি, আরেক নাম ফাতিহা, এটা আমাদের কাছে প্রসিদ্ধ সূরায়ে ফাতিহা। ফাতহুন মানে খোলা, ফাতহুল বাব, দুয়ার খোলা। সূরায়ে ফাতিহা, ফাতিহাকে কেন ফাতিহা বলা হয়, এক কারণ তো হলো কোরআনে কারিমের প্রথম সূরা, এটা দিয়ে কোরআনের দুয়ার খোলা হয়। দ্বিতীয় কারণ, তাফসিরে কবীরে উল্লেখ আছে এই সূরায়ে ফাতিহা দুনিয়ার কল্যাণের দুয়ার খোলা, আখেরাতের কামিয়াবিরও দুয়ার খোলা। সূরায়ে ফাতিহা যে বেশি বেশি পড়বে এবং সূরায়ে ফাতিহা অনুযায়ী আমল করবে, দুনিয়া আখেরাত উভয় জাহানের কল্যাণের দুয়ার তার জন্য খুলে যাবে, এই জন্য ফাতিহা। তিন নম্বর আরেকটি নাম উম্মুল কোরআন, কোরআনের মা। মা থেকে যেরকম সন্তান বেরিয়ে আসে, সন্তান জন্ম নেয়, সূরায়ে ফাতিহা থেকেই পুরো কোরআন সূরায়ে ফাতিহার তাফসির হিসাবে বেরিয়ে এসেছে, পুরো কোরআন সূরায়ে ফাতিহার তাফসির। সূরায়ে ফাতিহার মধ্যে বান্দা আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাই দিন, যে সোজা রাস্তার প্রতীক হতে পারলে নিরাপদে জান্নাতে পৌঁছা যায়, আপনাকে পাওয়া যায়। আল্লাহ পাক ওই দরখাস্ত কবুল করে পুরা কোরআনে কারিম দিয়ে দিলেন, এটা হলো সোজা রাস্তা, কোরআনে কারিমের রাস্তায় চললে নিরাপদে সহজে জান্নাতে পৌঁছা যায়। তাই এটা উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরার আরেক নাম আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, আসাস মানে ভিত্তি। এই সূরাকে ভিত্তি করে বাকি পুরা কোরআনে কারিম, তাই আসাসুল কোরআন। এই সূরার আরেক নাম সূরাতু সুয়াল, প্রশ্নের সূরা। বান্দা আল্লাহ পাক কাছে সুয়াল করল, চাইল কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই আসল চাওয়া পাওয়া। যদি সিরাতে মুস্তাকিম কেউ পেয়ে যায়, দুনিয়া এবং আখেরাতে সে কামিয়াব, সফল কাম। তাই সূরাতু সুয়াল আল্লাহ পাকের কাছে চাওয়ার সূরা। এর আরেক নাম আছে সূরাতু দোয়া, দোয়ার সূরা। তো আমরা যত দোয়া করি সবচেয়ে উত্তমতম দোয়া সূরায়ে ফাতিহা। কারো কাছে দরখাস্ত পেশ করতে হলে প্রথমে তার সানা সিফাত প্রশংসা উল্লেখ করা লাগে,
এরপরে যাইয়া কি চাওয়া সেটা চাইতে হয়। এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন সানা সিফাত, এরপরে বন্দা তার চাওয়া চেয়ে নিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চাওয়ার যে নিয়ম আল্লাহ পাক এখানে বলে দিলেন, এটা হলো দোয়ার আসল নিয়ম। তাই সূরাতু দোয়া, সূরার নাম দোয়ার সূরা। সাত নম্বর আরেকটি নাম আছে সূরায়ে কাফিয়া, কাফিয়া মানে যথেষ্ট। এই সূরা এবং এই সূরার দাবি অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে তার জন্য যথেষ্ট হইয়া যাবে, দুনিয়ার কল্যাণের জন্য যথেষ্ট হবে, আখেরাতের কামিয়াবির জন্য যথেষ্ট হবে। তাই সূরায়ে কাফিয়া। এই সূরার আরেক নাম সূরায়ে ওয়াফিয়া। সূরায়ে ওয়াফিয়া মানে যে সূরাকে ভাগ করা যায় না। কোরআনে কারিমের অন্য সূরা যদি মনে চায় অর্ধেক এক রাকাতে পড়লাম, আরেক অর্ধেক আরেক রাকাতে পড়লাম, নামাজ হবে, কিন্তু সূরায়ে ফাতিহা অর্ধেক করলে নামাজ হবে না। সূরায়ে ফাতিহার এক আয়াতে যদি বাদ যায় ফরজ নামাজের প্রথম দুই রাকাতে তো নামাজ হবে না। ভুলে বাদ গেলে সহ সেজদা দিতে হবে, ইচ্ছাপূর্বক বাদ গেলে নামাজ পুনরায় পড়তে হবে, সহ সেজদা দিলেও হবে না। সূরায়ে ওয়াফিয়া। এই সূরার আরেকটি নাম সূরাতু শিফা, আরোগ্যের সূরা। এই সূরা রুহানি রোগের চিকিৎসা হয়, জেসমানি রোগের চিকিৎসা হয়, দৈহিক চিকিৎসা, আত্মিক চিকিৎসা, উভয় প্রকারের চিকিৎসা এই সূরার মধ্যে নিহিত। যদি ওই ঈমান ওই আস্থা নিয়ে এই সূরা পড়া যায়, দৈহিক রোগেরও চিকিৎসা হয়, আত্মিক রোগেরও চিকিৎসা হয়। বুখারি শরীফে একটি হাদিস বর্ণিত আছে, হাদিসকে হাদিসে লাদিক বলা হয়। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত যাচ্ছেন, পথিমধ্যে শুনতে পাইলেন এক বস্তির সর্দারকে সাপে কামড় দিয়েছে, সাপের ব্যথা এখন সে মারা যায় যায় অবস্থা। বস্তির লোকেরা দেখল হুজুর কিসিমের কিছু লোকজন এখান দিয়ে গেছে, নিশ্চয় এরা কোনো ঝাড়ফুঁক তাবিজ তোমার জানে, দৌড়িয়ে এসেছে এদের কাছে। আমাদের সর্দারের শেষ অবস্থা, সাপ কামড় দিয়েছে মারা যায় যায় অবস্থা, যদি আপনারা কেউ কিছু জানেন তাহলে একটু মেহরবানি করুন। তো সাহাবায়ে কারাম এসে একজন সাহাবি সূরা ফাতিহা সাতবার করছেন, পরে যে জায়গায় সাপ কামড় দিয়েছে ওই জায়গায় দম করছেন, ফুঁক দিয়ে দিয়েছেন, দম করার সাথে সাথে মনে হয় যেন তাকে সাপে কামড়ে দেয়নি, তার ব্যথা নিরসন হয়ে গেছে, সে পূর্ণ সুস্থ হয়ে গেছে। এরা খুশি হয়ে অনেকগুলো ছাগল তাদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দেয়। এরা ছাগল নিয়ে মদিনায় মুনাওয়ারায় আসে। আমরা হলো তো অর্থ সম্পদ পয়সা কড়ি যা কিছু পাই, আরেকজনকে জানানোরও দরকার নেই, জিজ্ঞাসারও দরকার নেই, বস খেয়ে ফেলি সুখে সব। সাহাবা কেরাম তা করতেন না। যেহেতু সূরায়ে ফাতিহা পড়ে দম করা হয়েছে, এর বিনিময়ে তো এরা আমাদেরকে ছাগলগুলো দিয়েছে, এগুলো গ্রহণ করা খাওয়া বৈধ হবে কি হবে না আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে নিতে হবে। সাহাবায়ে কেরাম এটা স্বভাব ছিল, হুজুরের কাছে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমরা এই সূরা পড়ে সাপে কাটা লোকের সাপে কাটা জায়গায় ফুঁক দিয়েছি, সে সুস্থ হয়ে গেছে, এরা খুশি হয়ে এতগুলো ছাগল আমাদেরকে দান করেছে, মানে এগুলো গ্রহণ করা খাওয়া কি বৈধ হবে? হুজুর বললেন, তোমাদের মন চাইলে আমাকেও একবার দিতে পারো, তার মানে এটা বৈধ অবৈধ নয়। এখান থেকে কোরআনে কারিমের আয়াত লিখে যদি কেউ কাউকে ফুঁক দেয় কিংবা তাবিজ লিখে দেয়, তার বিনিময় হিসেবে যদি কেউ পয়সা করে দেয়, এটা গ্রহণ করা বৈধ অবৈধ নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমল দ্বারা এটা প্রমাণিত। তাই এই সূরার নাম সূরাতু শিফা, আরোগ্যের সূরা। তেমনি ভাবে রুহানি রোগ, রুহানি যত রোগ আছে ওই রোগের চিকিৎসা এই সূরা। এমনি তো পুরা কোরআনে কারিমও রুহানি রোগের চিকিৎসা,
কোরআন যত বেশি তেলাওয়াত করা হবে ততই আত্মার চিকিৎসা চলে। দিনে কাজ করতে ভালো লাগে, দিনে কাজ পরিহার করতে সহজ হয়, কোরআনে কারিমের বৈশিষ্ট্য। আর এই কোরআনের যেহেতু মূল সুরায়ে ফাতেহা, অতএব এই সুরা যত বেশি পড়া হবে ততই রুহানি রোগের চিকিৎসা হবে। তাই ইসলামী শরীয়ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি আমাদেরকে দিয়েছেন, যাকে আমরা নামাজ বলে থাকি, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের, ঈমানের পরে যার স্থান নামাজ, এই নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। কতবার পড়া হয়? গত মজলিসে বলেছিলেন 58 বার। আর অন্তত যদি নফল কেউ না পড়ি তো কমাসকম 32 বার, 32 বারে সূরাটি পড়া হয়। এত বেশি অন্য কোনো সূরা পড়া হয় না। ইসলাম যে হক এবং সত্য তার দলিল আর প্রমাণ বহন করে। ইসলামের প্রত্যেকটি কাজে ইসলাম হক হওয়ার দলিল। এই যে আজান দেয়া হয়, চিন্তা করুন, সূর্য তো ঘুরতেছে অহরহ, আমরা এখন মাগরিব পড়ছি, একটু পরে যারা আমাদের পশ্চিমা আছে হেরা পড়বে, আর একটু পরে ওদের পশ্চিমা যারা এরা পড়বে, এভাবে তো ঘুরতে থাকবে। মাগরিবের আজান চলতে আছে, বন্ধ তো নেই, যত পশ্চিমে যাবেন একটু পর পর তার আজান দিতেছে, তেমনি ভাবে একটু পর পর এশার আজান চলতেছে সারা দুনিয়ায়, ফজর আজান চলতেছে সারা দুনিয়ায়, জোহরে চলতেছে, আসরে চলতেছে, এভাবে আজান চলতে আছে, বন্ধ নেই। তেমনি ভাবে আজানের পরে নামাজ চলতে আছে, বন্ধ নেই। সূরায়ে ফাতেহা প্রত্যেক রাকাতে সারা পৃথিবীতে চলতে আছে, বন্ধ নেই, এটা যেন বন্ধ হয় না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ নিজের ঘরের মধ্যে এমন ভাবে রুটিন করে রেখেছেন, রাত দিন 24 ঘন্টা যত তেলাওয়াত থেকে ঘর খালি না যায়, সময় নির্ধারণ করে রেখেছেন যে অতটা থেকে অতটা তেলাওয়াত করবে তুমি, এরপর থেকে এত পর্যন্ত তুমি, এরপর থেকে তুমি, এইভাবে রাত দিন 24 ঘন্টা তার ঘরে তেলাওয়াতের আমল চলতে থাকতো, এক সেকেন্ডের জন্য বন্ধ হইত না। তো গত হলো ছোট্ট একটা হুকুমত, এখানে ঘরের মালিক যিনি তার ক্ষমতা চলে হুকুমত চলে, আর পুরা দুনিয়াতে চলে আমার আল্লাহর হুকুমত। আমার আল্লাহ এ রুটিন করে রেখেছেন যে সূরা ফাতিহা আমার এই দুনিয়া নামক ঘরে অহরহ চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। একের পর এক সূরা ফাতিহা পড়া চলতেছে, তার মানে তেলাওয়াত বন্ধ নেই, অটোমেটিক তেলাওয়াত চলতেছে। তো এই সূরাটা সূরাতুস শিফা, আমাদের দৈহিক রোগের যেভাবে চিকিৎসা হয় তেমনিভাবে আত্মার রোগেরও চিকিৎসা হয়। তবে শর্ত হলো ওই ইয়াকিন লাগবে, ওই ইয়াকিনের সাথে করলে চিকিৎসা হয়। দুনিয়ার চিকিৎসা ইয়াকিন ছাড়া করলে সাধারণত ফলপ্রসূ হয় না। আমার মেজু ভাই যখন সিলেট মেডিকেল কলেজে পড়াইতেন তো ওনার পায়ের নোকের কানে গেড়ে যেত, ব্যথা পাইতেন। একদিন ওনারই এক শিক্ষক প্রফেসরকে গিয়ে বললেন, স্যার আমার পায়ের আঙ্গুলের নখ গেড়ে যায়, ব্যথা পায়, কষ্ট হয়। স্যার হেসে দিলেন, ভাই বললেন হয়তো বিরক্ত হয়ে গেছে অথবা ক্রিটিসাইজ করতেছেন। বললেন, স্যার আমি রোগের কথা বললাম, আপনি হাসলেন। তো স্যার বললেন, তোমার রোগের জন্য আমি যে ওষুধ তোমাকে দিব ওটা দেখলে তুমিও হাসবা। কোনে 10টি ট্যাবলেট লিখে দিলেন। বললাম, স্যার এই ট্যাবলেট আমরা অমুক অমুক রোগের জন্য কত খাই। তখন পায়ের এ রোগের নিয়তে কখনো খাওনি, এখন খাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ভাই বললেন, ঠিক ওই এ রোগের নিয়তে 10টি ট্যাবলেট খেলাম, আজ পর্যন্ত পায়ের নৌকার গাড়িনি সমস্যা হয়নি। তো আস্থার সাথে দুনিয়ার ওষুধপত্র ব্যবহার করলো, প্রভাব একরকম, আর আস্থা ছাড়া ব্যবহার করলে প্রভাব আরেক রকম। তো সূরায়ে ফাতিহাটাও এরকম, আস্থা সহকারে এটা পড়বেন তো দৈহিক রোগেরও চিকিৎসা হবে, আত্মার রোগেরও চিকিৎসা হবে। আর আস্থা নেই এমনি বাসা বাসা পড়লাম, একাগ্রতা নেই, এখলাস নেই পড়লাম, তো কোনো লাভ হবে না। আস্থার সাথে পড়লাম। আমি আপনাদেরকে শুনেছি গত জুমায় মনে হয় যে ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি তো মাদ্রাসার মহতামে ওস্তাদ কোথাও যাবেন, আজ রাত ফিরে আসবেন না। তো মাদ্রাসা তখন বোর্ডিং নেই, তখনকার সময় খুব অভাব অনটন ছিল, বোর্ডিং নেই, আমরা লজিংয়ে থাকতাম, ছাত্রা বাড়ি থেকে আসতো। তো হুজুর আমাকে বললেন, দেখো আজ রাতে তো আমি থাকতে পারবো না, এই তোমাকে মাদ্রাসার চাবি দিয়ে গেলাম, আরও 2-4 জন সাথীকে বলে রাত্রে থাকবে।
তা আমি আরো দুজন সাথে মোট তিনজন রাতে থাকার প্রস্তুতি নিয়ে এসেছি। এসার কিছুক্ষণ পর হুজুরও এসে গেছেন। যখন এসে গেছেন আমাদের থাকার প্রয়োজন নেই, কিন্তু আমরা ছোট্ট মানুষ, এখন লজিং বাড়ে যাইতে সমস্যা হবে। হুজুর বললেন মাদ্রাসায় থেকে যাও, কালকে মাদ্রাসা করে তারপরে যাবে। থেকে গেলাম হুজুরের পার্শ্ববর্তী রুমে, আমরা শুইলাম। মশার কামড়ে কিসের শো আর কিসের ঘুম, মশা তাড়াই কুল পাওয়া যায় না, এই অবস্থা মশার কামড়। আল্লাহ আকবার। বললাম হুজুর মশার কামড়ে তো ঘুম আসে না, কি করি, মশারিও তো নেই। তো হুজুর বললেন একটা দোয়া শিখাইতেছি, দোয়া এটা পড়ো, ইনশাল্লাহ মশা কামড় দিবে না। কি দোয়া বললেন? মান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু, মান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আল্লাহ পাক তার জন্য হয়ে যান। এই দোয়া পড়ো। দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহ পুরো রাত নাক টেনে ঘুমিয়ে গেছি, একটা মশা কামড় দেয়নি। তো হুজুরে বলাতে আমরা ছোট্ট মানুষ হয়ে আস্থা ছিল, এই হিসাবে মশা কামড় দেয়নি। আল্লাহ, আল্লাহর ওলিদের এক এক কথা কিভাবে আল্লাহ পাক কবুল করে নেন। আমি যখন নাহবে মীর পড়ি মাদ্রাসার হিসাবে চতুর্থ ক্লাস, তো তখন সেন্টার পরীক্ষা দিতে হয় নাহবে মীরে, পরীক্ষা হবে ফেনী জেলায় সরসিদি মাদ্রাসায়, হলো সেন্টার। আমাদের এলাকা থেকে অনেক দূরে রেলগাড়িতে যেতে হয়। তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার নানা শ্বশুর, এবং তিনি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাই, শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার বড় মাপের খলিফা, বাংলাদেশের বড় হুজুর মুফাসসির হুজুরেরও পীর। তা আমরা সাথী ভাইয়েরা রওনা করছি, রেলগাড়ি ধরব, আর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার নামে আমার নাম আল্লামা দিলাওয়ার হোসেন রাহেমাহুল্লাহ, উনি আমাদেরকে মুসাফা করে বিদায় দিবেন। তা আমরা মুসাফা করতেছি, আমার সিরিয়াল আসছে। তো উনি যে আব্বাজান রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাই আমি জানতাম না, আর আমি যে ওনার খালাতো ভাইয়ের ছেলে এটা উনি জানতেন। আমার হাত ধরে হাতটা ছাড়লেন না, জিজ্ঞেস করলেন কত টাকা নিয়েছ, এর আগে কখনো সফর করিনি, আব্বাজানও বাড়িতে নেই, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহ পরীক্ষা হবে। তো বললাম যে নিয়েছি 30 টাকা, ও টাকা তো কম নিয়েছ। এরপর বললেন থালাবাটি নিয়েছ, হ্যাঁ থালাবাটি নিয়েছি। এরপরে কিছু নসিহত করলেন, সকালে নাস্তা করবে, নাস্তা না করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এরপরে বললেন কিছু ফল খাবে, ফল না খেলে শরীর কড়া হয়ে যায়। এরপরে বললেন যে সমস্ত ফলের উপরে চামড়া নেই, ছিলকা নেই, ওগুলো খাবে না, মাছি বসে। যে ফলের উপরে চামড়া আছে, ছিলকা আছে, এগুলো খাবে, যেমন কলা। হুজুরে কলার নাম নিয়ে নিলেন। এরপর থেকে কলা আমার কাছে মজা লাগা আরম্ভ করে, খুবই স্বাদ লাগত কলা। এরপরে জিজ্ঞেস করে মশারে নিয়েছ, না মশারে তো নেইনি। তো দেশের বাসায় বললেন ওমা মশা তো খাই লিব, মানে মশা তো খেয়ে ফেলবে। এরপরে বললেন এখন বাড়ি গিয়ে মশারি এনে গিয়ে ট্রেন ধরতে পারবো না, ট্রেন চলে যাবে, কারণ মাদ্রাসা থেকে বাড়ি হলো 5 কিলোমিটার দূর, বর্ষাকাল মশার সময়, এখন কি করা যায়। তো হযরত নিজেই বললেন আচ্ছা যাও দোয়া করে দেব, আচ্ছা যাও দোয়া করে দেব। আমরা সরসেদি পৌঁছলাম, আমাদেরকে থাকতে দিলেন সরসেদির শহীদ মরহুম রাহেমুল্লাহ তাআলার একটা বাগান আছে বাগানের পাশে। এমনি তো যেখানে ঝোপ জঙ্গল গাছগাছালি মশা বেশি, আর হেডের ফাঁসের রুমে আমাদেরকে থাকতে দেয়া হয়, আরও বর্ষাকাল, হায় রে মশা আর মশা যেন উড়িয়ে নিয়ে যাবে এই অবস্থা। শোয়ার সময় আরে কিছু সাথীরও মশারি নেই, কিছু সাথীর আছে, যাদের আছে এরা মশারি টানাবে, যাদের নেই এরা টানাবে না, ওদের জন্য তো একটু লজ্জা করবে পার, আমরা মশারিতে শুবো আরামে আর এরা মশারি ছাড়া শুবে কেমন লাগে। তো ওরা বললো ঠিক আছে আমরাও টানাবো না, মশা সবাইকে বাগ করিয়ে খাবে, ওরাও টানায়নি আমরাও টানাইনি। আল্লাহ আকবর, আল্লাহর ওলির ওই এক কথা, যাও দোয়া করে দেব। এক সপ্তাহ আমরা এখানে ছিলাম, এক সপ্তাহ একটা মশা কামড় দেয়নি। মশা ওড়ে আপন জায়গায়, ওড়ে শরীরে বসে না, কামড় দেয় না। ওই যে বললেন যাও দোয়া করে দেব, আল্লাহ পাক তো কবুল করে নিয়েছেন। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মনোনীত বান্দা এমন আছে, তারা যা বলেন আল্লাহ পাক তার লাজ রক্ষা করেন, ইজ্জত রক্ষা করেন। কথায় কথা আসে, হাকিমুল ইসলাম আল্লামা কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, উনি লিখেছেন আফগানিস্তানে একজন বাদশাহ ছিলেন, নাম ছিল ইয়ার মোহাম্মদ খান।
বড় দিনদার পরহেজগার মুত্তাকি বাদশাহ ছিলেন, বাদশাহ ইয়ার মোহাম্মদ খান, ওনার স্ত্রীও বড় দিনদার পরহেজগার ছিলেন। একদিন বাদশাহ খুব পরিশান হয়ে চেহারা চিন্তার ছাপ নিয়ে ঘরে আসেন, স্ত্রীর চেহারা দেখেন যে মলিন, জিজ্ঞেস করলেন কারণ কি এত চিন্তিত, কেন পরিশান, কেন অস্থির, কেন চেহারা মলিন কেন? জবাব দিলেন, সংবাদ এসেছে অমক বাদশাহ আমার দেশ আক্রমণ করেছে, এখন আমি জিতে যার ও জিতে, যে জিতুক কিন্তু দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে, সম্পদের ক্ষতি হবে, যে এলাকায় যুদ্ধ হয় যে জিতুক ক্ষতি তো হয়, বিশাল একটা ক্ষতি হয়ে যায়, ক্ষতি হবে, এই জন্য চিন্তিত। স্ত্রী জিজ্ঞেস করলেন প্রতিকার কি করলেন, তো বাদশাহ জবাব দেন তোমার অমক ছেলেকে চিফ অফ কমান্ডার বানাইয়ে একদল মুজাহিদ বাহিনী দিয়ে পাঠিয়ে দিয়েছি প্রতিহত করার জন্য। স্ত্রী জবাব দিলেন আপনি নিশ্চিত থাকুন, নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলে জয়যুক্ত হবে, শত্রু ভেঙে যাবে। বাদশাহ ভাবলেন আমাকে সান্ত্বনা দেয়, আর এ ধরনের স্বামীকে স্ত্রীদের জন্য সান্ত্বনা দেয়া সুন্নত বটে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে ওহী প্রাপ্ত হয়ে যখন ঘরে ফিরলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশীতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে, মনে হয় বাঁচবই না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, কি বলে, কাল্লা ওয়াল্লাহি মা ইয়ুখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ পাক আপনাকে কখনো বেইজ্জত করবেন না, সান্ত্বনা। তো স্ত্রীদের জন্য স্বামীকে এভাবে সান্ত্বনা দেয়া এটা সুন্নত বটে, এভাবে সান্ত্বনা পাইলে স্বামীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, আরামে থাকতে পারে। তাই তো আল্লাহ পাক বলেছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি কেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তার কাছে গেলে তোমরা শান্তি পাও। তো বাদশাহ মনে করেছেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়। যাই হোক, আগামীকাল বাদশাহ চেহারা আরো মলিন, আরো পরিশান হয়ে ঘরে ঢুকলেন। স্ত্রীর কারণ জিজ্ঞাসা করলে বাদশাহ বললেন সংবাদ এসেছে তোমার ছেলে হেরে গেছে, পরাজিত হয়ে গেছে, সে ভেগে চলে আসতেছে, শত্রু আমার দেশ দখল করে ফেলতেছে। এই কথা শুনে স্ত্রী বললেন সংবাদ মিথ্যা, কে দিয়েছে আপনাকে এই সংবাদ, আমার গোয়েন্দা বাহিনী, আপনার গোয়েন্দা বাহিনী মিথ্যুক, সংবাদ মিথ্যা, গোয়েন্দা বাহিনী মিথ্যুক। বাদশাহ আজকে ভাবলেন আমাকে সান্ত্বনা দেয়। যাই হোক, তৃতীয় দিন বাদশাহ ঘরে ঢুকলেন খুব খুশি, খুব খুশি, চেহারা ফসফটিত অবস্থায় ঘরে ঢুকলেন। স্ত্রীর কারণ জানতে চাইলে বাদশাহ বললেন আজকে সংবাদ এসেছে তোমার ছেলে জয়যুক্ত হয়ে গেছে, শত্রু ভেঙে গেছে, তাই আমি খুশি। এখন বাদশাহ ধরলেন গত দুই দিন তুমি দৃঢ়তার সাথে আমাকে বললে যে তোমার ছেলে জয়যুক্ত হবে, দ্বিতীয় দিন বললে সংবাদ মিথ্যা, গোয়েন্দা বাহিনী মিথ্যুক, এত দৃঢ়তার সাথে নিশ্চয়তার সাথে কিভাবে বলেছ, তোমার কি কোনো গোয়েন্দা বাহিনী আছে? স্ত্রী জবাব দেয় বাদশাহ আপনি, ক্ষমতা আপনার, আমার গোয়েন্দা বাহিনী থাকবে কোথেকে? ও তাহলে তোমার কি কাশফ এলাম হয়, আমি মহিলা মানুষ, আমার আবার কাশফ এলাম, তো তুমি এত দৃঢ়তার সাথে এত নিশ্চয়তার সাথে কিভাবে বলেছ গত দুই দিন তোমার ছেলে জয়যুক্ত হবে, গোয়েন্দা বাহিনী মিথ্যুক, সংবাদ মিথ্যা, কিভাবে বলেছ? এবার স্ত্রী জবাব দেয় বাদশাহ আমার এবং আমার আল্লাহর মধ্যবর্তী একটি গুপ্ত রহস্য ছিল, কাউকে আজ পর্যন্ত জানাইনি, আজ বাধ্য হয়ে আপনাকে জানাচ্ছি। এ রহস্য, আমার এই সন্তান যখন আমার পেটে আসে আমি আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, আল্লাহ হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো লোকমা আমি পেটে দিব না, আল্লাহ হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো পোশাক আমি পরিধান করব না, আল্লাহ হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো কাজ আমি করব না, আমার সাধ্য অনুযায়ী তোমার আদেশ নিষেধ মেনে চলব। আমার সন্তান পেটে দীর্ঘ নয় মাস ছিল, এই নয় মাস আমি আমার অঙ্গীকার পালন করেছি, ভঙ্গ করিনি। এরপর যখন এই ছেলে ভূমিষ্ঠ হয় জন্ম নেয়, এখন আমার স্তনের দুধ পান করে তো সে জীবিকা নির্বাহ করবে, এই দুধ আসবে কোথেকে? দুধ তো আমার খাবার থেকে আসবে, আমরা যখন খানা খাই এই খানাটা পেটের ভিতরে যাওয়ার পর দুই ভাগে বিভক্ত হয়, যে ভাগ অকেজো
এই ভাগ মলমূত্র হয়ে আগামী দিন বেরিয়ে আসে, আর যে ভাগটা কাজের ওটা ভিতরে থাকে ওইটা রক্তে পরিণত হয়। অতঃপর এই রক্তের ভাগটা পুনরায় দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ গোস্তের রেশার ভিতরে ঢোকে, এটা গোস্ত হবে, আর এক ভাগ রগের ছিদ্রের ভিতরে ঢোকে, এটা শক্তি হিসাবে ব্যবহার হবে। আর যদি মা হয়, স্তনে দুধের দরকার পড়ে, তখন যেই অংশটা শক্তি হিসাবে রগের ছিদ্রের ভিতরে যেত ওই অংশটা পুনরায় দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ শক্তি হিসাবে রক্তে থেকে যায় আর এক ভাগ দুধ হয়ে মায়ের স্তনে চলে আসে। সন্তানেরা এই দুধ চোষণ করে জীবন ধারণ করে, এই জন্যই তো বাপের তুলনায় মা দুর্বল, কারণ মায়ের অর্ধেক শক্তি তো সন্তান চুষে বের করে নিয়ে এসেছে, মা দুর্বল, আর বাপের তো পুরা শক্তি ভিতরে রয়ে গেছে, স্তনে দুধের প্রয়োজন পড়েনি। আল্লাহ, তো যেহেতু আমার এই দুধ আসবে আমার খাবার থেকে, এই ছেলে আরো দুই বছর আমার দুধ পান করবে, আমি আবারও আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, আল্লাহ যতদিন এই ছেলে দুধ পান করবে অতদিন আমি কোনো হারাম লোকমা কোনো সন্দেহযুক্ত খাবার আমি পেটে দিব না, হারাম কোনো পোশাক সন্দেহযুক্ত কোনো পোশাক আমি গায়ে দিব না, হারাম কোনো কাজ সন্দেহযুক্ত কোনো কাজ আমি করব না। আমি আরো দুই বছর এভাবে সতর্ক ছিলাম, আমি আমার অঙ্গীকার ভঙ্গ করিনি, তাই আমি পূর্ণ আশাবাদী, আমার আস্থার উপরে পূর্ণ আস্থাশীল যে আমার অঙ্গীকার আমি ভঙ্গ করিনি, রক্ষা করেছি, আমার আল্লাহ আমার অঙ্গীকারের ইজ্জত রক্ষা করবেন। ওর উপর ভিত্তি করে আমি গত দুই দিন বলেছি আপনার ছেলে জয়যুক্ত হবে, দ্বিতীয় দিন বলেছি গোয়েন্দা বাহিনী মিথ্যুক, সংবাদটা মিথ্যা। হ্যাঁ, যদি এই সংবাদ আপনি আমার কানে দিতেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে এটা আমি বিশ্বাস করতাম, কারণ আমার ছেলের শান হবে আন্না মান বা শঙ্কে রোজে জঙ্গ দিনী পোষতে মান, আন্না মান বা শঙ্কে রোজে জঙ্গ দিনী পোষতে মান, আমার নাম কান্দর মিয়ানে খাকো কোবিনি সারে, আমার নাম কান্দর মিয়ানে খাকো কোবিনি সারে। আমার ছেলে শির উচ্ছেদ হইতে পারে, পিঠ শত্রু দেখতে পারে না, যারা এ ধরনের ইমানে বলে বলিয়ান হয় এদের শির উচ্ছেদ হতে পারে, নত হইতে পারে না, এরা ভাগে না। শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ, ইংরেজ খেদাও আন্দোলনের অনেক বড় সিপাহ সালার, করাচিতে একটি সমাবেশ ছিল ইংরেজ খেদাও আন্দোলনের জন্য, এই সমাবেশের লোক সমাগম ছিল 9 লক্ষ লোক সমাগম, 9 লক্ষ লোক। ইংরেজদের থেকে অর্ডার এসেছে আজকের এই সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে, ঘোষক এবং যার নাম ঘোষণা করা হবে উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে, উদ্দেশ্য এই ভয়ে কেউ ঘোষণা করবে না, সভাপতি যে হবে না অনুষ্ঠানও বানচাল হয়ে যাবে, এই উদ্দেশ্যে তাদের এই অর্ডার। মঞ্চে হিন্দু মুসলিম উভয় ধর্মের নেতা নেত্রীরা আছে, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কে ঘোষণা করে মরবে কার নাম বলে মারবে। এর মধ্যেই শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহু তাআলা মাইক হাতে নিলেন, নিয়ে প্রথমে একটি শের পড়লেন, শেরটি ছিল লিজে ফেরতি হাই বুল বুল চ চমে গোল, শহীদে না জকি তোরবত কাহা হ্যায়, শহীদে না জকি তোরবত কাহা হ্যায়। ও ইংরেজ বেনিয়ারা, তোমরা মদ পান করাকে যেভাবে ভালোবাসো, আমরা মুসলমানেরা মতের সুরা পান করাকে এর থেকে আরো কোটি গুণ বেশি ভালোবাসি, মতের বয় দেখা গুলি করব। তার তো শান ছিল সার কাটা সকতে হ্যাঁ লেকিন সার ঝুকা সকতে নেহি, সার কাটা সকতে হ্যাঁ লেকিন সার ঝুকা সকতে নেহি, শির উচ্ছেদ হতে পারে নত হতে পারে। তো আমার ছেলে শাহাদাত বরণ করতে পারে, বাঁধতে পারে না, যেহেতু আমি আমার অঙ্গীকার পূরণ করেছি, আমি আশাবাদী আমার আল্লাহর উপরে, আমি আস্থাশীল আমার আল্লাহ আমার অঙ্গীকার ইজ্জত রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ আজ সেই সংবাদ পেয়েছি, আমার আল্লাহ আমার অঙ্গীকার ইজ্জত রক্ষা করেছেন, আমার ছেলে জয়যুক্ত হয়ে আসতেছে, আমার ছেলে পরাজিত হয়নি। তো আস্থার একটা ব্যাপার স্যাপার আছে, তো ওরকম আস্থাশীল হয়ে যদি সুরায় ফাতেহাকেও পাঠ করে ইনশাআল্লাহ দৈহিক রোগেরও চিকিৎসা হয়, আত্মিক রোগেরও চিকিৎসা হয়, আত্মার রোগেরও চিকিৎসা, দেহের রোগেরও চিকিৎসা, তাই সুরার নাম সুরাতুশ শিফা। এবং এই সুরার আজমত
এ সুরার বড়ত্ব এত বেশি এত বেশি, যাকে কোরআন বললেও ভুল হবে না। তা আগে বলতেছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, গোয়াকে এটাই কোরআনে আযীম। বাস্তবতাই পুরা কোরআনে কারী সুরা ফাতিহার তাফসীর, সুরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ, গোয়াকে ফাতিহাটাই কোরআনে আযীম। ও নবী, আপনাকে আমি এটা দান করেছি, এর আগের কোনো উম্মতকে দান করিনি। আর কাফের মুশরিকদেরকে দান করার তো প্রশ্নই আসে না। ওরা যে আপনাকে তিরস্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে, মজাক উড়ায়, আপনাকে দেখে হাসাহাসি করে, এটা এখন আছে তো তখন নেই, বাতাসে উড়ে চলে যাবে, এখন অস্থায়ী স্থায়ী নয়। আর আপনাকে যে নেয়ামত দান করেছি, এই নেয়ামতটা স্থায়ী, এটা আপনার সাথে সবসময় থাকবে। এটাই হলো এলেমের মূল কেন্দ্রবিন্দু, এখান থেকে বাকি যত এলেম সব ছড়িয়ে পড়ছে সুরায় ফাতিহা থেকে। এই এলেম কখনো আপনাকে ছেড়ে যায় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বেরাও দা মানে এলমে গে রুস্তুয়ার, বেরাও দা মানে এলমে গে রুস্তুয়ার, কে এলমত রেসানাদ বদারুল করার, কে এলমত রেসানাদ বদারুল করার। এলেম খুব বেশি অর্জন করো, এলেমের পিছনে খুব মেহনত করো। কেন? এলেম তোমাকে দারুল করার তথা বেহেস্তে পৌঁছাইয়ে দিবে। দেওয়ার পরও কি এলেম ফিরে চলে আসবে? আসবে না। সেখানে এলেম তোমার সাথে থাকবে, এটা কখনো তোমার থেকে পৃথক হবে না, তোমাকে বিচ্ছেদ বেদনায় ফেলে সে সরে যাবে না, তোমার সাথে সবসময় থাকবে। এই জন্যই আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কথা বলে, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা, লানা ইলমুন ওয়ালিল আরদা এ মালু, লানা ইলমুন ওয়ালিল আরদা এ মালু। আমার আব্বার আল্লাহর বন্টনের উপরে আমি খুব খুশি, কৃতজ্ঞ আল্লাহর বন্টনের উপরে। তো কি বন্টন? লানা ইলমুন ওয়ালিল আরদা এ মালু, আমাদের ভাগে দেখেছেন এলেম, আর দুশ্মনের ভাগে দিয়েছেন সম্পদ। এটা আনি আর ফানি, এখন আছে তো তখন নেই, সম্পদের অবস্থা তো হবে। ইয়ে তোমারে মাল দৌলত ইয়ে তেরা শাহি মহল, ইয়ে তোমারে মাল দৌলত ইয়ে তেরা শাহি মহল, ইয়াব তুজকো ছোড় দেগা ইয়া উসে ছোড়েগা তু। হয়তো সম্পদ তোমাকে ছাড়বে অথবা তুমি সম্পদ ছাড়বে, দুই অবস্থা থেকে তো খালি নয়। কিন্তু এলেন এটা আনি আর ফানি নয়, এটা স্থায়ীভাবে আমার কাছে থাকবে। তা আগে তিনি কারণ উল্লেখ করতেছেন কি, ফাইনাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকি লা ইয়াজালু, ওয়া ইন্নাল ইলমা বাকি লা ইয়াজালু। এলেম সব সময় আছে, এটা আমার থেকে কখনো সরে যাবে না। এই মহামূল্যবান এলেমের মূল কেন্দ্র হলো সূরা ফাতিহা। তো এটাকে বলা হয়েছে কোরআন আজিম, এই সূরা ফাতিহাটা যেন মহান কোরআন। ও নবী, এই নেয়ামত আমি আপনাকে দান করেছি, এটা স্থায়ী আপনার কাছে থাকবে। ওরা আপনাকে নিয়ে হাসাহাসি করো তো হাসুক, তুচ্ছতা ছিল করো তো করুক, এতে আপনার কিছু আসবে যাবে না। যে নেয়ামত আপনাকে দান করেছি, এটা আপনাকে ছেড়ে কখনো বিদায় হবে না, আপনার সাথে সবসময় থাকবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলেমের কদর করে মূল্যায়ন করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।